এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুডপান্ডা অ্যাপ থেকে সঠিক নিয়মে খাবার অর্ডার করতে হয়। তো এর জন্য আমরা প্রথমেই ফুডপান্ডা অ্যাপটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর সরাসরি ফুডপান্ডা অ্যাপের ভিতর চলে আসবো। ফুডপান্ডা অ্যাপের ভিতর চলে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু ফুডপান্ডা অ্যাপটা ওপেন হচ্ছে এবং কি দেখছেন অ্যালো লোকেশন অ্যাক্সেস। তো সরাসরি প্রথমে আপনি অ্যালো লোকেশন অ্যাক্সেসে ক্লিক করবেন, আপনার লোকেশনটা অন করবেন, তারপর আবারও অ্যালোতে ওকেতে ক্লিক করে সরাসরি আপনার লোকেশনটা অন করে দেখতে পারবেন। আপনার এখান থেকে কিন্তু লোকেশনটা ট্র্যাক করে নিবে ফুডপান্ডা, মানে আপনার যে ডেলিভারি অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনার লোকেশন অনুযায়ী এখানে ফুডপান্ডা ট্র্যাক করে নিবে। ট্র্যাক করে নেওয়ার পর সরাসরি আপনি ফুডপান্ডা অ্যাপের ভিতর প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর এখান থেকে আপনি যা খেতে চান সেটা চাইলে আপনি সার্চ করে এখান থেকে সার্চ করে নিতে পারবেন, বা ফুড ডেলিভারিতে চলে আসতে পারেন। ফুড ডেলিভারি চলে আসার পর আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খাবার এবং কি রেস্টুরেন্টগুলো থেকে থাকবে। আর আপনার যেই ডেলিভারি অ্যাড্রেসটা আছে সেই ডেলিভারি অ্যাড্রেস অনুযায়ী যাই রেস্টুরেন্টগুলো আপনাকে অর্ডার মানে অর্ডার অ্যাকসেপ্ট করবে বা খাবার ডেলিভারি দিয়ে থাকবে সেই রেস্টুরেন্টগুলো কিন্তু আপনাকে দেখাবে। সরাসরি আপনি সরাসরি ক্লিক করে দিবেন একটা খাবারের উপর যেই খাবারটা খেতে চান, বা সার্চ করে নিতে পারেন। তো সরাসরি আপনি অর্ডার করার জন্য এখানে যে কোনো একটা খাবারের উপর ক্লিক করবেন। আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, এরপর সরাসরি দেখতেছেন এখানে কমানো বাড়ানো সিস্টেম আছে, আপনি কয় পিস দিতে চান সেটা এখানে আছে। তো এখানে আমি যেই কয়টা নিতে চান সেকেটা নেওয়ার পর সরাসরি অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর সরাসরি দেখতেছেন ভিউর কার্ড, সরাসরি ভিউর কার্ডে ক্লিক করবেন। ভিউর কার্ডে ক্লিক করার পর সরাসরি এখানে চলে আসবে, দেখতে পারবেন। এখানে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রোল করবেন, স্ক্রোল করলে আপনার যদি কোনো ভাউচার কোড থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই ভাউচারে ক্লিক করে আপনি ভাউচার কোড অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার যদি চামচ চাই মানে এক্সট্রা ওয়ান টাইম চামচ লাগে সেক্ষেত্রে এখানে এটা অন করে দিবেন, আর না লাগলে নেই। তো সেক্ষেত্রে এটা অন করার পর পিবিইউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস সরাসরি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাকে গুগল বা আপনাকে ফেসবুকের মাধ্যমে বা কানেক্ট উইথ ইমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। তো আমি সাজেস্ট করবো আপনারা গুগলের মাধ্যমে করবেন। সরাসরি গুগল কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার ফোনে যে কয়টা গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে। আপনার যেটা দিয়ে অ্যাকাউন্টটা করতে চান সেটার উপরে একটা ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করার পর সরাসরি কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। সরাসরি আপনাকে নেক্সট পেজের ভিতর নিয়ে আসার পর আপনি দেখে নেবেন আপনার ডেলিভারি অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা। আমি যেটা সাজেস্ট করবো আপনাদের ডেলিভারি অ্যাড্রেসটা কিন্তু একদম 100% ঠিকঠাক থাকবে, কারণ আপনি অ্যাপের ভিতর প্রথমে আসার পর কিন্তু লোকেশন অন করে আপনি ডেলিভারি অ্যাড্রেসটা দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমার মতো সেমভাবে আপনি কাজটা করবেন, তাহলে সঠিকভাবে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হবে। তো এখানে ডেলিভারি অ্যাড্রেসটা ঠিকঠাক হওয়ার পর আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন। সরাসরি যদি কলম অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে বিকাশ এবং কি দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক মানে ক্যাশ অন ডেলিভারি, সরাসরি আপনি সেই খাবার নিয়ে আসবে, আপনি হাতে হাতে টাকা দিবেন। তারপর ক্রেডিট ডেবিট কার্ড রয়েছে, যে মাধ্যমে নিতে চান সেই মাধ্যমে ক্লিক করার পর এখানে অর্ডার সিস্টেম বা সামারি সব কিছু লেখা থাকবে, কত টাকা ডেলিভারি ফি, কত টাকা ভাউচার ভ্যাট কি পেয়েছেন সব কিছু এখানে লেখা থাকার পর নিচের দিকে দেখতেছেন প্লেস অর্ডারের নামে একটা অপশন থাকবে। সরাসরি যদি আপনি প্লেস অর্ডারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সাকসেসফুলভাবে কিন্তু আপনার এই অর্ডারটা কমপ্লিট হবে। এই যে দেখতেছেন আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হলো, এবং 15 থেকে 25 মিনিটের ভিতর আমার অর্ডারটা কিন্তু তারা দিয়ে দিবে আমার এই ঠিকানায়। দেখতেছেন আমাদের অর্ডারটা কমপ্লিট। এই হচ্ছে সঠিক নিয়মে ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করার সিস্টেম। তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।